নমস্কার, আপনারা দেখছেন নদিয়া নিউজ 24। আমি আপনাদের সাথে ঐশী। রাতের অন্ধকারে ফলন্ত গাছ কেটে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া কালীপুর এলাকায়। বাগানের পরপর তিনটি ফলন্ত গাছ কেটে ফেলে বলে অভিযোগ। গাছ কেটে ফেলার পাশাপাশি একটি স্যালো মেশিনও ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এরপরই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আম বাগানের মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে পুরনো শত্রুতার জেরেই আম বাগানের গাছ কেটে নেওয়া হয়েছে বলে মনে করছে পুলিশ। তুই একটা আমের ডালের ছবি না, ঠিক আছে? আমার নাম গোপাল চন্দ্র পাল, কালীপুরে বাড়ি, ইটভাটার পাশে আমার বাড়ি, বেলগুরিয়া টু পঞ্চায়েত আন্ডারে আসি আমরা, শান্তিপুর থানা। ভোরবেলা আমি যখন বাড়িতে পুজোয় বসেছি, আমার একজন পড়োশি আমাকে গিয়ে বলল যে দাদা, তোমার বাগানে গাছ কেটে দেওয়া হয়েছে, লিচু গাছ, সেগুন গাছ। তো আমি তৎক্ষণাৎ এসে দেখি, হ্যাঁ, দরজার যে মেন গেটে তালা লাগানো ছিল তালাটা ভেঙেছে। দুটো গেট ছিল পরপর, দুটো গেটের তালা ভেঙেছে, গেটগুলো ভেঙে দিয়েছে, ভেতরে ঢোকা হয়েছে আমার বাগানের মধ্যে। চারিদিকে ঘেরা বাগান, তালাবদ্ধ অবস্থায় ছিল বাগানটি রাত্রিবেলা। ভোরবেলা তালা ভেঙে ঢুকে আমার দু তিনটে লিচু গাছ কেটেছে। আমার যে যারা পাহারাদার থাকে দিনের বেলায়, তাদের তাঁবু যেটা রয়েছে, তাঁবুটা মানে হেসো বা বড় শোট বা রামদা বলুন, যাই দিয়ে খুব ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। তারপর লিচু গাছগুলোর কী অবস্থা হয়েছে আপনি একটু দেখুন। কে বা কারা করতে পারে বলে মনে করছেন? এটা আমার খুব সন্দেহ যে খুব কাছাকাছি লোক যারা বাগানে দিনের বেলা ঘোরাফেরা করে, যারা জানে যে কোন গাছটা কার। হ্যাঁ, এমন কটা বাগানে ক্ষতি করা হয়েছে? এখানে চারটি বাগানে ক্ষতি করা হয়েছে। কারণ এই যে ক্ষতিটা, এখানে শান্তিপুর থেকে কেউ আসবে না করতে, বা হরিপুর থেকে বা ফুলিয়া অঞ্চল থেকে কেউ আসবে না। এখানে যারা লোকাল, যারা দিনের বেলা ঘোরাফেরা করে, তাদের মধ্যেই, পরিচিতির মধ্যেই এই জিনিসটা করেছে আমার বলে সন্দেহ বলে মনে হচ্ছে। কতগুলো গাছ কাটা হয়েছে আশেপাশে? সব দিয়ে প্রায় 50টা গাছের ডালপালা গাছের গোড়া থেকে কাটা হয়েছে। এরকম যা ঘুরে দেখলাম, যে আম গাছগুলো কাটা হয়েছে, কি আমের ডাল টাল ছিল? আম ছিল, আম ভর্তি ছিল, বড় বড় আম, প্রায় 150 সাইজের আম হবে। প্রতিটি ডালে প্রতিটি গাছে আম ছিল। আমার লিচু গাছেও, লিচু গাছ এখানে আম গাছই পেয়েছে, আম গাছ কেটে দিয়ে